Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Fabima rahmatin minallah linta lahum. Walau kunta faddan dalid al-qalb lanfazdu min hawlik. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam Ar-Rahmu shuhmatun min ar-Rahman fayaqulullahu ta'ala man wasalaka wasaltuhu wa man qata'aka qata'tuhu rawahu al-Bukhari wa Muslim. An Aisyah radhiyallahu ta'ala anha qala قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط في رزقه ان يبسط له في رزقه ويمسى له في اثره فليصل رحمه رواه البخاري ومسلم. সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ, মানুষের সাথে চলাচল, কথাবার্তা, লেনদেন কিভাবে হবে এবং এই আচরণে কি নেকি রয়েছে তা নিয়ে আমরা এক অতীব গুরুত্বপূর্ণ, খুব সংক্ষিপ্ত কথা বলব ইনশাআল্লাহ আজিজ। এ কথাই ঠিক, মানুষ যদি তার ছেলে মেয়েকে, জাতিকে বাঁচাতে চায় তাহলে মতভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে, এটাই ঠিক। আমি বগুড়ার মাটির উপরে বক্তব্য শুরু করেছি, এই যাবৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বক্তব্য দিচ্ছি, 33 বছর চলছে। আমি বক্তব্য দিয়ে সফলতা অর্জন করিনি এ কথা নয়, আলহামদুলিল্লাহ আমি তার ফলাফল নিজে বুঝতে পারি। তবে আমি জাতির নিয়ম নীতির সাথে মিশে আছি, সেটা হলো এই বক্তব্য হয় শীতের সময়, সিজনাল, দিন প্রচার তো সিজনাল হতে হয় না, সারা বছর হতে হবে। আবার সবাই কোরআন হাদিসের কথা বলতে পারে না বা বলে না বা সবার কথা মানুষ গ্রহণ করে না, তো এটাই যদি দিন প্রচারের মাধ্যম হয় তাহলে তো তা ফলপ্রসূ হয় না বা হবে না, যার কারণে এই পৃথিবীর অনেক মানুষ দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিয়েছেন কিন্তু তারা ভালো ফল ভোগ করতে পারেনি। আবার একটা জিনিস থেকে গেছে, স্বার্থ, টাকা পয়সা অগ্রিম পাথর নিতে হয়েছে, বিদায়ের সময় নিতে হয়েছে, পয়সার কমবেশ হলে তারা যেতে পারেনি, যেতে চায় না, দাওয়াতের সাথে এর সম্পর্ক তো নেই, তারপরেও মানুষ এতে আগ্রহী বা করছে, প্রোগ্রামের সাথে সাথে খানা পানি, দোকানপাট, গান বাজনা, বাদ্যযন্ত্র মেলার মতো চলছে,
তাহলে এটাই কি সত্য দাওয়াত? হঠাৎ একদিন দেখছি জামিয়া সালাফে ডাঙি পড়া পবারাজ যাইতে একটা গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া-ইলাল্লাহ। তো আমি বলছি আব্বু, গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া-ইলাল্লাহ এটা কি? তো বলছে যে আব্বু, এই আব্দুল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা তো ঘুরলাম, লন্ডন, ফ্রান্স, ইউরোপ সব দেখলাম, ইন্ডিয়া, আর আপনারও বক্তব্য দেখলাম 33 বছরে। তো আমার মনে হলো যে আসলে ইহুদি খ্রিস্টান তো জ্ঞান বিক্রি করে পৃথিবী দখল করেছে, তো আমরা তো মুসলমান হিসেবে আরব দেশগুলি খেলতামাশা নিয়ে আর হোটেল নিয়ে ব্যস্ত, ওরা দুবাইয়ে হোটেল বানাবে, পৃথিবীর মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে, থাকবে, খাবে, আর আরব দেশগুলি গত বছর কাতারে খেলা হয়েছে, আরো দেশে খেলা হবে, তারা বিনোদন নিয়ে ব্যস্ত, আর আমাদের বাংলাদেশ তো রাস্তাঘাট নিয়ে ব্যস্ত। তো তাহলে আর আমাদের বাংলাদেশের যারা ছেলে মেয়ে তারা, ওদের হলো বিনোদন দেখা সদস্য, এরা তো আর পড়াশোনা জানে না, প্রায় মূর্খ মানুষ, পড়ার নাম দিয়ে যারা মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন আমেরিকা গেছে এদেরকে টয়লেট সাফ করতে লাগিয়েছে। তাহলে তো আসলে এইগুলো নয়। চিন্তা ভাবনা করে ভাবলাম যে ওরা জ্ঞান বিক্রি করে খাচ্ছে, তাহলে আমরা যদি জাতির কাছে জ্ঞান পৌঁছাতে পারি তাহলে আমরাও একটা ভালো পথ পাবো ইনশাআল্লাহ। তো কিভাবে হবে? তো সূচনা দিয়ে শুরু করি, সেটাই হলো মক্তব, সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। যেই মক্তবে নিজস্ব সিলেবাসে ছেলে মেয়ে পড়বে ইনশাআল্লাহ, বই পুস্তক আমাদের, সিলেবাস আমাদের, প্রশিক্ষণ আমাদের, পরিকল্পনা আমাদের, মানুষের দরজায় দরজায় যাওয়া জিম্মেদারি আমাদের, সেই জিম্মেদারি নিয়ে আবদুল্লাহ মাঠে নেমেছে, তাই আপনাদের সামনে কিছু কথা বলল। ইতিমধ্যে তারা 300-এরও বেশি মক্তব চালু করেছে, অচিরেই তারা সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। সিলেবাস রেডি করেছে, বই পুস্তক রেডি করেছে, তারা বই পুস্তক ফিরি দিবে ইনশাআল্লাহ। সারা দেশে মক্তব ভিত্তিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, পরিকল্পনা, জামিয়া সালাফের একটা বড় শাখা, জামিয়া সালাফি নিয়ে আমরা পরিকল্পনা করি। এই যে আমার মনে বড় সাপ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে, লড়বে ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফি। বর্তমান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে শিক্ষকেরা কোনো দল সংগঠনের গল্প করতে পারে না, গল্প করাও নিষেধ, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, টোটালেই নিষেধ। জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক অবস্থান করেন, জামিয়া সালাফে বর্তমান প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে বর্তমান 5 জন বিদেশি শিক্ষক আছেন, তাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে 2 জন শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসবেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ,
আমাদের কথাবার্তা সবকিছু ফাইনাল, থাকার ব্যবস্থা ফাইনাল। তারা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে পাঠদান করবেন ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, সর্বজনের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ রইল। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিয়েন, আমার আপনার সাথে কোনো সংকীর্ণতা নেই। আর আমি মানুষের উপরে কোনোদিন আমার সংকীর্ণতা পেশ করিনি। 90 সাল থেকে মাঠে আছি, এ যাবৎ আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আমি দল মাঝাব নিয়ে কথা বলি না, আমি সরকার নিয়ে কথা বলি না। আমার জীবনে এ দীর্ঘ 33 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। মর্মে আপনার সাথে আমার সংকীর্ণতা বলে কোনো জিনিস নেই। আমি খোলা মনে বলছি, আমার মনে বড় সাত, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, লড়বেই ইনশাআল্লাহ। এই যে মাঠে মুখে আছি, কলমে আছি, মিডিয়াতে আছি, মুখে ফাঁকি দিনই জাতিকে, মিডিয়াতে ফাঁকি দিনই, কলমে ফাঁকি দিনই, জাতির কাছে কোনোদিন রূপক কথা পেশ করিনি। বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করতে চায় না, মনে বড় সাত, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়গড়ি করবো ইনশাআল্লাহ। তারই একটা বড় শাখা আর দাওয়া এল আল্লাহ, তারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই। মক্তব ভিত্তিক তারা শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম করতে চাই। আল্লাহ এগুলি কবুল কর। মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির কাজ হল সদাচরণ, নম্র আচরণ। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি, তার কি পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি, নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানুষের নেকির পাল্লা যদি হালকা হয়, তাহলে তার থাকার জায়গা হাবিয়া। এই আয়াতের উপরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জায়গা জান্নাত। পাপ নেকি ওজন হবে, তো যাদের নেকি নাই তাদের ওজন হবে না। নেকি নাই কাদের? ইহুদির নেই। নেকি নাই কাদের? খ্রিস্টানের নেই। নেকি নাই কাদের? অমুসলিম হিন্দুদের নেই। নেকি নাই কাদের? যাদের বিশ্বাসে ত্রুটি ঢুকেছে, যাদের নাম কাদিয়ানি, যাদের নাম শিয়া। কাদিয়ানি বলছে মোহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি হলেন শেষ নবী। শিয়া বলছে যে জিব্রাইলের নবী চিনতে ভুল হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন জিব্রাইলকে আলীর কাছে, ভুল করে জিব্রাইল চলে এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
এই আকীদাদের নেকি টিকবে না, এদের জাহান্নাম হবে ফায়ুকাদবিন নামাস ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাকি যারা আকীদা ঠিক আছে, সালাত আদায় করে, অন্যায় অবিচার করে, এদের পাপ নেকি ওজন হবে। তো যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা ভালো। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচার। একটু বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ওয়াল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা সদাচারণ। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন, ওর নাম সিয়াম, রোজা। আর আল্লাহর নবী নিজে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, এই জন্য যে তার একটা মনের জোরালো দাবি চাহিদা ছিল যে সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার রিপোর্ট, আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। এই কারণে তিনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শাবান মাসে এক থেকে পনেরো বিশ পঁচিশ শাবানরা মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট। এই ছেলে ওরা থেমে যাবে, তুমি বিরক্ত হয় না, আমি বক্তব্য দিব আর কেউ দাঁড়িয়ে থাকবে, এইটা তুমি কিভাবে মনে করলে? একটু পরে বসে যাবে, ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত, একটু ধৈর্য ধারণ করো, ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না। তোমরা তোমাদের প্রয়োজন শেষ হলে বসে যাও, মানুষের অসুবিধা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভারী নেকি হলো সদাচার, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য সিয়াম থাকতেন শাবান মাস বেশি বেশি। তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাওলানা ভাইয়েরা ইনারা জেনে নিলেন সেদিন পনেরো শাবান? তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকেন। আল্লাহ তুমি মাফ করো, আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত সিয়াম পানি এক টানা রিপোর্ট ধরার জন্য। হ্যাঁ, সবচেয়ে দামি ইবাদত ইবাদতের জগতে সিয়াম, কিন্তু ভালো আচরণের নেকি যত ভারী সিয়ামের নেকি তত ভারী নয়। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত, অবাক সালাত এক অবাক ইবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই বলে তাইমম করে করো, মাটি নেই এমনিতেই করো,
কেবলা দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়ো, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করো, বসে থাকা যায় না তো শুয়ে থেকে করো, পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হলে পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগে যায় সেটা পরেই পড়ো, কিছুই নাই উলং আছে বলে এভাবে পড়ো, এরকম ইবাদত দুনিয়াতে নেই। স্যাম খুব দামি ইবাদত এই কথাই ঠিক, কিন্তু আমি অসুস্থ, আমাকে এখন করা লাগবে না, পরে করবো, কথা বুঝতে পারলেন না মনে হয়? স্যাম মানুষের অসুবিধা বুঝে, সলাৎ বুঝে না। হজ এটা ফরজ ইবাদত, কবুল হয়ে গেলে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, এটা বড় ইবাদত হজ। হজ যত বড়ই ইবাদত হোক নেকির জগতে সবচেয়ে ভারী নেকি নয়, হজের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। হজ ফরজ, এবছর করবো না সামনে বার করবো, কোনো সমস্যা নাই করেন। জাকাত ফরজ বিধান, এবছর ফরজ হয়ে গেছে, আচ্ছা দশ দিন পরে দিব, দেন, দশ দিন আগে দিব, দেন, মানে অসুবিধা বুঝে। বলেন তো কোন ইবাদত অসুবিধা বুঝে না? সালাত, একেবারে ব্যতিক্রম ইবাদত, দুনিয়াতে এরকম কোন ইবাদত নাই, মানে কোন সমস্যাই বুঝে না মানুষের, ভালো মন্দ আকাশ জমিন পানি ঘাট পেশাব পায়খানা কাপড় চুপড় কিচ্ছু মানে না, সালাত আদায় করতে। এই সলাতের নেকি যত নেক ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? খুব কঠিন সদাচরণ, খুব কঠিন সদাচরণ, টিকবে না নির্বাচন করলে, সদাচরণ টিকবে না দল সংগঠন করলে, সদাচরণ টিকা কঠিন পাশাপাশি দোকান থাকলে, সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই, সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই, তো কিছুক্ষণ পরে আমার কাছে এসেছে, তা আমি বলছি ওখানে জানবো না, ওখানে জানবো না, জানে না যে বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে, এখন কি সদাচরণ আছে? সদাচরণ কি জিনিস? অবাক ইবাদত পৃথিবীতে সদাচরণ, নেকির জগতে সবচেয়ে ভারী নেকি, পৃথিবীতে এমন কোনো নেকি নেই যেটা সদাচরণের চেয়ে ভারী হতে পারে, যার চালচরণ খারাপ, যার মুখের ভাষা খারাপ, যে জুলুমবাজি করে, যে অত্যাচার করে, যে মানুষকে অপমান করে, যে জেল হাজতে দেয় মানুষকে, যে ক্ষমতা দেখায়, যে বিদ্যার ক্ষমতা দেখায়, অর্থের ক্ষমতা দেখায়, এদের কারো কাছে সদাচরণ নেই। সদাচরণ হলো নরম কথা, নরম আচরণ, কথাও কর্ম ভালো যার সদাচরণ তার। এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত প্রথমে বললাম যে নেকির জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি, এর যে নেকি হয় এটাই তো আমরা জানতাম। আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন সময় বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান, দানের ইবাদত সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, টাকার ইবাদত, দানের ইবাদত। সলাত ব্যতিক্রম ইবাদত আপনি করলেন, কিন্তু আপনার মা মারা গেছে, আপনি কবরে আপনার মার কোনো উপকার করতে পারবেন না সলাত আদায় করে। শ্যাম দামি ইবাদত আপনি করলেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ আপনি করলেন বড় ইবাদত, কিন্তু আপনি করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আর কোরআন মাজিদ পড়ে কবরে বক্সিয়ে দেবেন, এটা একটা প্রতারণা। বগুড়াতে শহরে হিফজখানা থেকে ছেলেরা যায়, গিয়ে বলে যে আমরা কোরআন মাজিদ একবার পড়ে দিব, তো পনেরো বিশটা ছেলে এক ঘন্টা পরে বড় পড়া হয়ে গেছে। ওরা এখন বাড়ির দিকে যাই, বলা বলি করে, তুই কতটুকু পড়েছিস? তুই, আমি এক পৃষ্ঠা পড়েছি। তুই? আমি এক পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা পড়েছি। তুই কি করেছিস? আমি খালি মাথা ঝোঁকাচ্ছিলাম। আসলে আর কোরআন মাজিদ কবরে বক্সানো যাবে না, এগুলি এমনি কথা, আপনি পড়লেন আমার কবরে বক্সানো হবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেন। তবে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি
মরা মানুষের নামে দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এই কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন ইন্না সাদকাতা তুফিউ হারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় খুব ক্ষমতা ইবাদতের ইন্না সাদকাতা তুফিউল খাতিয়াতা কামা ইফু নাওম মাওয়ান নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ওর ক্ষমতাই ভিন্ন ইন্না সাদকাতা সিররে তুফিউ গাজাবার রাব্বে দান আল্লাহর রাগকে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আল্লাহ জাহান্নামে দিবেন আপনি দান করেছেন তখন ওনার সিদ্ধান্ত পাল্টে দিয়েছে দানের ক্ষমতা মক্তবের ছেলেরা গেল আপনি চুপ থেকে গেলেন দশ টাকা দেওয়ার ইচ্ছা করে দেননি ওই টাকা কমে যাবে ও কমবেই ওকে ধ্বংস হতেই হবে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকদিন সকালে এঞ্জেলো মালাকানে দুইজন ফেরেশতা নেমে আসে আকাশ থেকে প্রত্যেকদিন সকালে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে একুলো আহাদহমা দুইজনের একজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা আল্লাহ যে যতটুকু দিল তার ততটুকু পূর্ণ করে দাও অকার লাখার অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনসিকান তালাফা যে যতটুকু দিল না তার ততটুকু ধ্বংস করে দাও কে বলেন এটা ফেরেশতা বুখারী মুসলিম আমি যে দশ টাকা দিলাম না আমি সফলতা অর্জন করলাম এটা নয় কাজেই উপার্জন থেকে একটা দানের হিসাব রাখবেন আমি বললাম এজন্য নয় আপনি মনে রাখবেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত দুটো কথা মনে রাখেন সদাচারণও ইবাদত দানও ইবাদত সদাচারণ সবচেয়ে ভারী নেকি ইবাদত আর দান সবচেয়ে শক্তিশালী ইবাদত সালাত দিয়ে ওটা উপকার করা যাবে না সিয়াম দিয়ে করা যাবে না হজ দিয়ে করা যাবে না সম্মানিত দিনী ভাই বোন আর একটা ভারী নেকি আছে সেটা বলে নিয়ে সামনে দিকে যাচ্ছি তাড়াতাড়ি করছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে হাবিবাতানে ইলা রহমানে দুইটি বাক্য রহমানের কাছে খুব প্রিয় উচ্চারণে হালকা দাড়ি পাল্লায় ভারী অতিব ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মনে থাকবে কি সালাত ও ইবাদত কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলেননি এমনি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এগুলো ইবাদত কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলেননি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ তারপরে ইবাদতে ভারী নেকি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যার কোনো বার নাই যে যতবার পারে যে যতবার মরার আগে আগে ব্যাগ ভর্তি করে নিতে হবে শ্বাস বন্ধ হলি শেষ পৃথিবী করার সময় কতটুকু শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত তারপর জমি জায়গা আরেকজন ভাগ করে নেবে প্রয়োজনে মেরে পিটে ভাগ করে বললে মামলা করে আমাদের গ্রামে বাপ যখন মারা গেল তখন দুই ভাই জমি ভাগ করানো গন্ডগোল বেঁধেছিল তাই ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে যার জন্য আল্লাহ নবী বলেছেন যেটুকু দিলা যেটুকু খেলে সেটুকু পায়খানা যেটুকু পড়লে সেটুকু পুরাতন যেটুকু দিলে সেটুকু জমা আর তুমি যেটুকু ছেড়ে যাবা ওটুকু মানুষ ভাগ করে নেবে কথা বোঝা যায় মানুষ যেটুকু খেলো তার ফলাফল কি পায়খানা মানুষ যেটুকু পড়লো তার ফলাফল কি পুরাতন মানুষ যেটুকু দিল তার ফলাফল কি জমা মানুষ যেটুকু রেখে গেল তার ফলাফল কি ভাগ করে করবে পিটিয়ে ভাগ করে নেবে মামলা করে ভাগ করে নেবে আর সেটা যদি বগুড়া হয় বগুড়া রংপুর দিনাজপুর লালবহাট টিলভবানী পরিগ্রাম পঞ্জগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বনেরা যদি ভাগ চাই তাহলে বলবে যে আগে তুই বের হওয়া বাড়ি থেকে তারপরে কথা তুই কি এই জন্য এসছিস ভাগ চাইলে আর বোন নয় আসবে দু একদিন টুটা ফাটা কিছু খাবার দেবে চলে যাবে
অথচ আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। তোমার দাদা মরে গেছে 15 বিঘা জমি রেখে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা যদি প্রমাণ করতে পারো আমি জাতি সামনে বক্তব্য দেব না। 2 মাস 6 মাস 15 দিন দূরের কথা। আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। আমি তো জমি এক একটু টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না জমি কি হয়েছে কি হয় কে করে সেটাও জানে না, এখনো জানে না। ও বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক, ও খোঁজ জমিও চিনা খোঁজ খবরও রাখে না। আমার মাও একটু একটু পছন্দ করতেন না যে আমরা জমির খোঁজ খবর রাখি না, ওরা বললে খোঁজই রাখি না, ভাগ করার কাজ ভাগ করে দিয়েছি। ওরা জানে যে আমার ভাই আমাদেরকে এটা ভাগে দিয়েছে, এটা ভাগে দিয়েছে, এটাও তারা নিয়েছে, এটা তারা জানে। সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার আল্লাহ নবী মা খায়রো মাউতি আল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে দিয়েছেন হাত পা চোখ কান জমি জায়গা বাড়ি ঘর স্ত্রী আহাল পরিবার অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন, তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ, সবচেয়ে ভালো এটা। উত্তরে আল্লাহ রাসূল এটা বললেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মাল বিররু ওয়াল ইসমা, একটু বলেন তো আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস, নেকি কি জিনিস পাপ কি জিনিস, এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল বিররু হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। হাদিস তো বুখারী মুসলিম কই, আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ বলেননি, নেকি হলো সলাত এ কথা বলেননি, নেকি হলো সিয়াম রোজা এ কথা বলেননি। অথচ সিয়াম পালন করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, সলাত আদায় করলে নেকি হয়, কিন্তু তিনি উত্তরে এটা বলেন না। তিনি উত্তরে কি বললেন? সদাচরণ ভালো আচরণ, উত্তরে এটাই বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মিন খাইরে মাউতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খুলুকুল হাসান, আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার আচরণ ভালো, আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ। নম্র আচরণ কিভাবে হতে পারে, সদাচরণ কিভাবে হতে পারে, তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে। এক, আল্লাহ তাআলা বলেন লা তাস্তাবিল হাসানাতু ওয়াসাইয়া, পাপ আর নেকি সমান নয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। এটা খুব কঠিন, ও আপনাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে, আপনি এখন দুলা ভাই বলেন দেখি, আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি, সেটা কেমনে বলবেন? চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে, চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার, ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় দেখে ছেড়ে দেব, কি করা লাগে আমি করব। ভাতিজা বলছে সব কিছু করার পর রাত 10টা 11টার সময় যখন ঢুকছে তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে,
সদাচরণ বেঁচে খেয়েছে, সদাচরণ বেঁচে খেয়েছে। ওরা ছিল দুই বোন, লাদান আর লালেহা, দেখতে ছিল সুন্দরী, মেধা ছিল খুব ভালো। একজন আর একজনকে কেউ ছেড়ে থাকত না, একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করত, আম্মু ও কোথায়? তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো, একজন বিএনপি লোকের সাথে একজন আওয়ামী লীগের সাথে, তারা দুইজন আর কথা বলে না। কি যে হলো আমার চোখের সামনে, আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল, আলাম সালাম দেয় না। আমি অবাক, আমি ওর মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি, তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি, ও আমাকে এত ভালোবাসতো ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে, এত তার ভালোবাসা। কয়েকদিন পরে দেখি কথাই বলে না, আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি। আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই, আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি, আমার জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য দিতে যাইনি। আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই, গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি এটা আমার এখন মনে নাই। আপনি খামাখা বলছেন আব্দুর রহিম সাহেব ভুল হয়েছে, আমাকে মাফ করেন, কি ভুল হয়েছে আমি তো জানি না, ওই যে গত বছর এরকম ভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম সেটা তো আমার মনে নেই। আচ্ছা মন করেছেন আপনি, মাফ মাফ করলাম, যা দেখো যখন যে জেলাই যায়। আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই, ও পারে না, ওর শক্তি নাই, তো করুক। আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসেবে করব, আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে, তা আমি বেশি শক্তিশালী নই বেশি, তাহলে আমি নিজে থেকে এটা করতে যাব কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য কিছু লোক মুখামুখি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোক খুব গালাগালি করছে, খুব বেশি বাড়াবাড়ি করে বলছে, আল্লাহর রাসূল পাশে আছেন একটু খালি মুচকি মুচকি হাসছেন। আরে অবাক কথা, আমাকে এভাবে অপমান করছে রাসূল, একটু হাসছেন মানে? এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পাল্টা থাকে বলে, এ তুই ওই তুই এরকম এরকম কিছু বলেছিস, যেমন বলেছেন তখন আল্লাহ রাসূল হাঁটা আরম্ভ করেছেন, আল্লাহ রাসূল উত্তর দেয় বাদ দিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়ে দিয়ে বলছে, আপনি এভাবে চলে আসলেন, আপনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক, তোমাকে ও লোকগুলো বলা বলি করছিল, উচ্চবাচ্য কথা বলছিল, তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে, তা আমি দেখছি ভালো লাগছে, তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল, যখন ফেরেশতা চলে গেল তা আমি আর কি করব, তাই আমি চলে যাচ্ছি। হাদিস তো বুখারী মুসলিম, এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না দাখিল কোর্সের বই আপনি পাবেন, দেখেন ও তো পড়া ছাত্র জানে না, শিক্ষক জানে না, এমনি যায় আসে। এ হাদিস কোথায় আছে? দাখিল কোর্সের ওই বই আছে, ও ছেলেও জানে না, শিক্ষকও জানে না, কোনোদিন মুখস্থ করে না। ওর তো কাজ আছে, শিক্ষকের কি কি কাজ করে গেছে, আবার আসবে কি কি কাজ করে, আর ছেলে তো দুষ্ট, ওর হাতে মোবাইল আছে, মোবাইলের অপর নাম নিশা, মোবাইলের অপর নাম জেনা, ওকে টিকে রাখা খুব কঠিন, প্রায় মোবাইলের ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এ পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসন অনুত্ক জীবার জেনা কথা বলা, সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওটা মোবাইল নয় তো আসলে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ বলছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতাল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আর মানুষ যদি উচ্চবাচ্য কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে আপনি তার চেয়ে সুন্দর প্রতিউত্তর দেন, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُ وَلَوْ كُنْتَ فَضًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো লানফাজু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত। শুনেন, এক ফাফানহুম, মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন, সবকে মাফ করেন। শুনেন, দুই আস্তাগফিরুল্লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এজন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে, তুমি মাফ করো, তুমি মাফ করো। সদাচরণ বোঝা যায় না মনে হয়? খুব কঠিন নাই? ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো? এদিন এটাই শিখলাম এতদিন, শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি। আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো, একটু তুমি যদি গাড়ি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয়। মিছিল নিয়ে আসছে, ওদের বুদ্ধি নেই, ওরা আগাছা। তুমি কষ্ট নেওয়ার যুবক, আমি একথা বলিনি, আগাছা আল্লাহর নবী বলেছে। মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও, আমাকে বলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন, কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যে উদ্ভিতুম ফি হসালাত মিনান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজের লোক হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। আগাছা আমি বলিনি, এই ভাষা কে ব্যবহার করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। বেশি দূরে যেতে হবে না, যাওয়ার সামনে একটা বই খুঁজবেন, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আমি লিখেছি, যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না। পঞ্চাশটা একশোটা টাকা লাগবে, সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না। অথচ জাতির কাছে বই আছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না, বই সবই মিথ্যে। মকসুদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথা সত্য নাই, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত, আমার যতদিন বিবেক আছে, বইয়ে লিখা আছে। যদি আপনি বইটা না পড়েন, আমি আব্দুর রাজ্জাক বলি সু কি লিখলাম, তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না। আমি জাতির জন্যই করেছি, জাতিকে আমি মুখে ফাঁকি দিনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতিতে আমি যে মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি, 33 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই বগুড়া যেটাতে 90 সালে সর্বপ্রথম ব্রিকুষ্টি এই গেছি, এবং আমার হাত দিয়ে ইঁট গাড়া আছে ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইঁট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম। এক দু দিন থেকে বগুড়া আসেন, এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি। 90 সাল, আজ আজ সে কতদিন আগে, 33 বছর চলছে, দুই একদিন। বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই, যদিও আমি অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি, অনেক সময় মনে হয় অন্যান্য জেলায় মনে হয় বেশি। বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি, বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি, তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা, মানে বেশি এমনটা হতে পারে। সম্মানিত দিনই ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, এক মানুষকে মাফ করেন, দুই মানুষের জন্য ক্ষমা চান, তিন পরামর্শ করে কাজ করেন,
চার কাজের সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বলেন, আমার উপরে কাজ চাপিয়ে দিন। ফাজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর হস্তে এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাআল্লাহ। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম আল্লাহ ভরসা, আলোচনার নাম কি? আল্লাহ ভরসা। উপদেশ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনার নাম হলো আল্লাহ ভরসা। বাড়ি থেকে বের হবেন কিভাবে? বের হবেন আসছেন কিভাবে? বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছে অরিবর ভরসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক, নিজের কোনো ক্ষমতায় চলি না, তারই ক্ষমতায় চলি। তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন না, না এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা? ছেলে বললো বের হওয়ার সময়, আব্বু এটা কলম, কেউ কলম আনবেন? কলম, আচ্ছা ঠিক আছে আনবো। তো ভুলে গেছে আসার সময়। মহান আল্লাহ বলেন সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররায়ে ওয়াজ-যাররায়ে ওয়াল কাযিবিনাল গায়্য ওয়াল আফিনা আন-নাস, সদাচরণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। ভ্যান চালককে দান করতে হবে তাহলে তার সদাচরণ বোঝা যাবে। দরজায় একটা ফকির ছিল, তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে, এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে, তখন জায়গা কম, তখন বলছে সর সর, খাওয়ার সময় সে পেশাল করে সরে বসতে পারে না, জায়গায় রাস্তাটা ছেড়ে। ফকির, মহান আল্লাহ বলছেন অমাসাইনা ফালাতানাহা, পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে নিন্দা করো না, যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো। ধনী মানুষ পকেটে সব 500 টাকা নোট, ফকিরে বলছে ভিক্ষা দাও, তখন বলছে মাফ করো। এই আচরণ ত্যাগ করতে হবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, তার নাম সদাচরণ। দুই, মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে, তার নাম সদাচরণ। তিন, অল কাযিবিনাল গায়্য, রাগকে দমাতে হবে, রাগ দিয়ে তো মামলা হয়েছে, বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়ব, ওকে এক নাম্বার আসামি করব, ও যে ছিল না, না থাকতে কি আছে, জজও জানে না ঘটনা, উকিলও জানে না ঘটনা। আমাকে বলছে সিলেটের ওই ওসি মামলা আমি চালাবো, আপনি সিগনেচার করেন। আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। মানুষ কি করেছে সেই বিচার আমি করতে রাজি নই, ও পারে না, ও বিচার করুক, আমি তো এদের সাথে অন্যায় করিনি, আর যারা মারছে আমাকে তো আমি তো ওদেরকেও চিনি না, ওই আমাকে চিনে না। আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ চলে আসবে, লাইদ্রিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কাতালা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। নেতা বলেছে 50,000 টাকা থাকলো রে ওকে মারাই, তখন একাই রাস্তাতে হাঁট চলে মারা শুরু করেছে, তখন বলছে ও মনে মনে ব্যাপারটা কি, এ কে, আমি তাকে চিনি না, এ আমাকে মারছে কেন? আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছে, আমি ও তো 50,000 টাকা নিয়ে মারছে, ও তো জানে না একে মারা যাবে কি যাবে না। আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি দাঁড়িয়েছিল বাস, আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো, তেমন কোনো ক্ষতি হয়নি, তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে। পাশে একটা লোক ওই রড টড বানায়, ওরা কি ওরা করে যে ঘরে দরজা রড টড বানায়, গ্রিলের কাজ, গ্রিলের কাজ করে, ওই ছেলেটা উঠে তার ওই হাতুকটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গ্লাসটার উপরে মারলো, একবারে ভেঙে চৌচির হয়ে গেল। 5 বছর লাগবে ওকে কাজ করে এই গ্লাসটা কিনতে, ওকে না এসে মারলো, এটি কি কথা নাই? সদাচরণ কি জিনিস? মাফ করতে হবে, রাগ ত্যাগ করতে হবে, বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই,
মাফ করা শিখতে হবে, ক্ষমা করা শিখতে হবে, তার নাম সদাচরণ। চলেন কয়েকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহিরে তো উন্নতমানের, যে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। সাহাবীরা বললেন, নেব না হাজে, এত দামি ঘর কার হবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেবান আলাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে তারই হবে, সদাচরণ যার দামি জান্নাত তার। এক দুই চার পাঁচটা খুব খেয়াল করবেন, সময় শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বি খুলুকিহি ইয়াজুদু বি হুসনি খুলুকিহি দারাজাত সাইমুল কায়েম, নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে, যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না। নফল রোজা সিয়ামের নেকি অর্জন করতে পারে, যে কোনো দিন নিয়মিত সিয়াম ছাড়ে না। বৃহস্পতিবার সোমবার থাকে, মাসে তিন দিন থাকে, আরাফার দিন থাকে, মহরমের দিন থাকে, শওয়ালের ছয়টা থাকে, এতগুলো সিয়াম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে লোকটা যত নেকি পাবে, সদাচরণ লোকটা তত নেকি পাবে। তাহাজ্জুদ নিয়মিত তাহাজ্জুদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক হুসন খালিকা, দিন ভালো আচরণ, সদাচরণ, সদাচরণ যার সব কিছু তার। সিদ্ধ হাদিসিন সত্য কথা, সত্য কথা যার সব কিছু তার। হিফজ আমানাতিন আমানতের রক্ষা, আমানতের রক্ষা যার সব কিছু তার। ইফফাতুন ফিতামাতিন বৈধ রুজি যার সব কিছু তার। ওটা তো বহুবার বলেছি, আজকে বলা লাগে না, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। এর নাম বগুড়া গাইবান্ধা রংপুর, দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না। এক বোনকে জমি দেবে না, দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার, নেওয়াই লাগবে। আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা, যে ও ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না, কোনোদিন স্বপ্নেও দেখবে না। সেইটা খুশি ভিন্ন জিনিস, ওনারা খুব খুশি হয়েছে, সেইটা না হয় হলোই, কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না, নিজে কিছু উপার্জন করতে শিখবো, এটাই ঠিক। কেহ বেশি উপার্জন করবে, কেহ কম উপার্জন করবে, এর নাম পৃথিবী। কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয়, চাকরি করে খাই বোধ সেটা করব, মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব, অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় করে দিতাম, থুথু দিয়ে বিদায় করে। সদাচরণ যার সবকিছু তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন মিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থা আছে। বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। আমি সদাচরণ বলছি, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাদের একসে ভোগ খেতে পাচ্ছে কিভাবে? হিন্দু যেভাবে পায়, হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান ওরা এত দুনিয়া দখল করে নিয়েছে, তাহলে এটা ওইটা নয়, এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া আছে ওর উপরে যার ভিতরে সদাচরণ আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাকে কাতাতুহু সদাচরণ শুনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শুনো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব সব বুখারী মুসলিমের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানা হাব্বা ইউবসাতালাহু ফিরিজকেহি ওয়াইনসালাহু ফিআসারেহি কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আর দু বছর বাঁচবো 50 বছর বাঁচবো আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চায় ফালিয়াসাল রাহিমাহু সাজিয়ানো সদাচরণ করে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লেখা হয় দুয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন যদি চ সদাচরণ খুব কঠিন দোয়া করা সহজ মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কান্নাকাটি করব কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দিই দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে তো আপনার কিছু বাকি থাকলে এটা বলে নেন আচ্ছা ও যে অতগুলো বললো তা আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমি আমার কিছু বুঝতে পারি না অনেকক্ষণ আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ তখন আমার খুব মেজাজ খারাপ হয় আচ্ছা তুমি রাগ করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো তো তো কিছুই হলো না তাহলে বলাটা বৃথা হলো সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকে চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই 10 টাকা 50 টাকা দিয়ে যাবেন এটা হলো দাওয়া ইলা আল্লাহর প্রোগ্রাম দাওয়া ইলা আল্লাহ প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না 10 টাকা হোক 20 টাকা হোক 50 টাকা হোক কিছু সহযোগিতা করে যাবেন কেউ খালি হাতে যায় না রাসূলের রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে এভাবে ভাষাটা আলিয়াদুলিয়া খায়রু মিনাদি সুফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সবসময় দেওয়ার হাতে থাকবেন কম হোক আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন তাকাত উসমানে তো আবু বকর সিদ্দিক কি দিলেন সময় খুব কঠিন তো বললেন যে তোমরা সহযোগিতা করো তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা আমি অর্ধেক দিলাম সম্পদের আবু বকর সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম আপনারা কি মনে করেন এটা ধ্যান ভরা হবে না যে কি যে দিয়েছেন তাকে যে বোঝা গেল না কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সেই বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারলো ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কিয়ামত পর্যন্ত উসমান আবার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিব এবার হলো দান তো লোক তো 30,000 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন 3 মাস 15,000 মানুষকে 15,000 উট দিবেন তার নাম ধনী 15,000 মানুষকে আমাদের বগুড়ার একটা লোকে একদিন খাওয়ায় 300 টাকা 3 মাস খাওয়াবেন 15,000 উট দিবেন
তার কাজ হচ্ছে উসমানের টাকায়, তো বরকত হচ্ছে কি দিয়ে? আবু বকর সিদ্দিকের টাকা। কাজে কোনোদিন মন খাটো করবেন না, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান চাইলে অল্প হলো দিবেন, ফিরে চলে যাক এটা আপনার মনে থাকে না যেন। আর বাড়ি থেকে যখন বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন, এটা মাথায় থাকে যেন। আমার অনুরোধ রক্ষা করবেন, আর যাওয়ার সময় তো